রাজনীতি এমন একটা ব্যাপার জায়গা যে লোকনামা লোকনাম বিভিন্ন পার্টি থেকে মানুষ আসে যায় কখনো, যেহেতু আমরা ন্যাশনাল লেভেলে দেখি এরকম তো নয় যে এটা প্রথমবার হচ্ছে, এর আগে অন্য কোনো প্রদেশে অন্য কোনো দেশে হয়নি, কিন্তু সেই পুরো প্রক্রিয়াটা কোনো সুপ্রিয়ার মধ্যে যাতে তথাকথিত বিনোজল না ঢোকে সেই জন্য পার্টির উপরতলা থেকে সব জায়গা থেকে আমাদের প্রত্যেকেই আমরা সবাই কনসিয়াস যে যারাই ঢুকবে তারা একদম নিচু স্তর থেকে মণ্ডল ব্লক স্তর থেকে সবাইকার সম্মতি নিয়েই এই কাজটা হবে। এবং এতে খুব তাড়াহুড়ো কিন্তু করা হচ্ছে না, ধীরে চলো হচ্ছে, কিন্তু কিছু বিতর্ক যদি না থাকে তাহলে রাজনৈতিক পার্টি কী করে হবে? চারদিকে দিদিকে তো ফোনে পাওয়া যায় না, তো এবারে মানুষ তো আমাদের কি বলছে যে দিদিকে কি বলতে হবে, এবং সেটা 2019 ভোটে তার দিদিকে কি বলতে হবে তার জবাবও মানুষ দিয়েছে, কিন্তু সেই এই আমাদের যে একটা আমাদের পার্টির যেটা মূল যেটা কী বলবো এসেন্স বা যেটা একটা বিশেষ ব্যাপার বিশেষ ভালো দিক সেটা হচ্ছে যে খুব অর্গানাইজ পার্টি, সব কিছু লেভেলেতে এক একজন মানুষ আছে ক্যাপ্টেনশিপ করে, সেটা কৈলাসজি হোক, শিবপ্রকাশজি হোক, অরবিন্দজি হোক, সবাই নিজের নিজের জায়গায় নিজের নিজের কাজ করে, এবং সেই সবাইকার একসাথে কাজ করার মধ্যে যে কোঅর্ডিনেশনটা দরকার সেই কোঅর্ডিনেশনটা 2019 ভোটে যে বিপুল জনসমর্থন আমরা পেয়েছি মানুষ সেটা সেই লক্ষ্যে এই কোঅর্ডিনেশন মিটিংগুলো হওয়া খুব দরকার, এবং সব সিনিয়র নেতারা এসছেন, আমরা সবাই একসাথে বসে চিন্তন শিবির এবং আরও বেশ কিছু জিনিসের সম্বন্ধে ডিসিশন হবে। আজকে সকালে বলেছেন যে এটা বিজেপির কাছে দুশ্চিন্তা শুরু, শুনুন না 2 লাখটা নিয়ে আগে হজম করুক, তারপরে দেখবে ঠিকঠাক করছে, এখন ওটা হজম হবে।